আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকিয়াস কুকিং চ্যানেল। আমার আজকের এপিসোডে থাকছে খুবই স্পেশাল একটা রেসিপি, আর এই রেসিপিটা কিন্তু মেহমান আপ্যায়নের জন্য খুবই বেস্ট একটা রেসিপি। আর এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ আর খেতেও ভীষণ মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তো প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব, সেজন্য আমি এখানে কিছু কিশমিশ, কতগুলো কাজু বাদাম এবং কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তো এগুলো আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে ব্লান্ড করে নেব। এখানে আমি লেগ পিস সহ প্রায় 8 পিস পরিমাণ চিকেন এভাবে বড় করে টুকরো করে নিয়েছি, আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমি রেডিমিক্স মশলা দিয়ে রান্নাটা করব, সেজন্য আমি 1 প্যাকেট পরিমাণ রাধুনি কোরমা রেডিমিক্স মশলা নিয়েছি। তো আমি পুরো 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। তারপর আমি এখানে যেই স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম বাদাম দিয়ে টক দই দিয়ে, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে 1/2 কাপ পরিমাণ টক দই আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো সবগুলো মশলা আমি টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা রেস্টে রেখে দেব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। তো ফিরে আসলাম। তো আমি চুলাটা ধরিয়ে দিয়ে একটি পাত্র বসিয়ে দিই, তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1/2 চা চামচের মতো শাহি জিরা, 3টি ছোট এলাচ, 1টি শাহি এলাচ দিয়ে দিলাম, কয়েক টুকরো ছোট করে দারুচিনি দিয়ে দিলাম। তো সবগুলো মশলা আমি নেড়ে নিচ্ছি। তো এই মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, তখন আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু কমই দিব, যেহেতু আমি পেঁয়াজ বাটাও দিয়েছি। তো যখন পেঁয়াজ কুচিটা নরম হয়েছে তখন আমি এই ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে আমি একটি চামচের সাহায্যে নেড়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে আসলাম যখন এই মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে। তো এখন আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। তো এর আগে কিন্তু আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, পানি দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দুধ দিয়ে দিলাম, আমি কিন্তু এরেনাটাতে কোনো পানি ব্যবহার করব না। ফিরে আসলাম প্রায় আবারও 10 মিনিট পর। তো এই ঝোলটা কিন্তু গাঢ় হয়েছে। তো যখন এই ঝোলটা গাঢ় হবে তখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবং কিছুটা ঝাল হওয়ার জন্য, যেহেতু কোরমাটা মিষ্টি হয় এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি, তো সেজন্য কয়েকটি কাঁচা মরিচ ভেঙে দিয়েছি। তো এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলাপ এবং কেওড়া জল। তো কেউ যদি এটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার রান্না করাটা কিন্তু প্রায় শেষের দিকে, এখন নামানের আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘাওয়া ঘি। এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো ভিউয়ার্স, এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর আপনাদেরকে এই রান্নাটা পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই কোরমাটা পোলার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং মেহমান আপ্যায়নের জন্য একটি বেস্ট রেসিপি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।